নমস্কার, টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে কাঁকড়ার একটা রেসিপি শেয়ার করব, অসাধারণ স্বাদের কাঁকড়ার ঝোল। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের কাঁকড়া নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁকড়ার এই ছোট ছোট পাগুলোর, এই দেখুন এখানে একটা নখ থাকে, সেটা ভেঙে ফেলে দিতে হবে। আর এই বড় পাগুলোর সামনের নখটা একটু ভেঙে দিতে হবে। এবার কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নিলাম। এবার এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিলাম ভাজার জন্যে। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি। 1 মিনিট কাঁকড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়া কাটা, পরিষ্কার করা খুব কঠিন কিছু নয়। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের এটা দেখাতে চেষ্টা করব। কাঁকড়া সেদ্ধ করার জন্যে 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে জল শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। মাঝারি আঁচে রেখে এটাকে জল শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করলাম। দেখুন জল পুরোপুরি শুকিয়ে কাঁকড়া ভালো রকম ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নেব। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নেব। 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আমি এখানে কাঁকড়ার ঝোল করছি তাই আমি আলু দিচ্ছি, আপনারা যদি আলু দিতে না চান না দিতে পারেন। আলুটা তুলে নিয়ে ওই তেলেই 1টা এলাচ আর 1টু দারচিনি দিয়ে দিলাম। 10 সেকেন্ড এটাকে ভেজে নেব। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে মাঝারি আঁচে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ বাটা ভাজতে একটু টাইম লাগে, তাই যতক্ষণ পেঁয়াজটা ভাজা না হচ্ছে অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। ভালো করে কষে নেব যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/3 ভাগ জিরের গুঁড়ো, 1 চা চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর চিনি স্বাদ মতো। 30 সেকেন্ড এটাকে কষে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে একটু কষে নেওয়ার জন্যে জল দিয়ে দিলাম। মাঝারি আঁচে রেখে মশলাটাকে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল সেপারেট হচ্ছে। এবার খুব ছোট 1টা টমেটো নিয়ে কেটে দিয়ে দিলাম, একটু মিশিয়ে দেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা মশলাটার সাথে একটু মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে অল্প আঁচে 1 মিনিট রান্না হতে দেব। টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 মিনিট পর দেখুন মশলাটা খুব সুন্দর কষা হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর কাঁকড়াটাকে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মাঝারি আঁচে কাঁকড়াটাকে মশলার সাথে কষে নেব। কাঁকড়ায় খুব বেশি মশলা প্রয়োজন হয় না, কাঁকড়ার যে নিজস্ব টেস্ট থাকে ঝোলে সেই টেস্টটাই ভালো লাগে। খুব বেশি মশলা দিলে কাঁকড়ার টেস্টটাকে নষ্ট করে দেয়। আগে থেকে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম কাঁকড়ার ঝোল করার জন্যে। এখানে আমি 2 কাপ জল দিলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে যাওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। কাঁকড়া ভাজার সময় নুন দেওয়া ছিল, আবার মশলা কষার সময় নুন দেওয়া ছিল, তাই নুনটা খেয়াল রেখে দিতে হবে। এবার অল্প থেকে মাঝারি আঁচে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে 6-7 মিনিট। 7 মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ গরম মশলার গুঁড়ো, মিশিয়ে দেব ভালো করে। খুব বেশি গরম মশলা কিন্তু দেব না। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 2 মিনিট। আমার পরিবারের সকলেরই খুব প্রিয় কাঁকড়ার এই ঝোল। আর আপনারা যারা কাঁকড়া খেতে ভালোবাসেন, বাড়িতে বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।